খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। খামারি কথন পাওয়ার বাই আমাল্লা বিষ্টক চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদেরকে ডিজিটাল স্কেল সম্পর্কে বলবো। আমাদের যে গরু যে আমরা পালি, গরু ছাগল যাই পালেন, এইটা ওজন করার জন্য যে ডিজিটাল স্কেল বাজারে কিনতে পাওয়া যায় আপনারা দেখছেন, সেই ডিজিটাল স্কেল সম্পর্কে বলবো। আমাদের খামারে এই স্কেলটা প্রায় আমরা 3 বছর ধরে ব্যবহার করছি। আমি এটার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা, কোথায় কিনতে পাবেন, কেমন দরদাম, এই সম্পর্কেই আমি আজকে আপনাদেরকে একটু বলবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ডিজিটাল, এটা হলো মেগা কোম্পানির ডিজিটাল স্কেল। এই ডিজিটাল স্কেলটা আমরা স্থানীয় আমাদের যে ডিলার আছে মেগা স্কেলের, তাদের কাছ থেকে কিনেছি। এবং আমি একটু আপনাদেরকে আরেকটু বলি যে এই ডিজিটাল স্কেলটা কিন্তু 1000 কেজি ওজনের এটা সম্পূর্ণ লোড নিতে পারে। কিন্তু আপনারা যদি চান সেম স্কেলই, আপনারা কিন্তু এটা 2000 কেজি স্কেল লোড সম্পন্ন করে নিতে পারেন। এবং সাইডে থবেন, হ্যাঁ এই সাইডে থবেন আমারে। এবং এই ডিজিটাল স্কেলটি আমাদের বাসায় আসা পর্যন্ত প্রায় 51,000 টাকা পড়ছে। আর আমি এটা স্থানীয় ডিলারদের কাছ থেকে নেওয়ার একটাই কারণ যে এটার যদি কোনো সমস্যা হয় আমাদের তড়িৎগতিতে আমরা এটার সেবা পাই। আর এই স্কেলটা আমরা প্রায় 3 বছর ধরে ব্যবহার করতেছি এবং এটা প্রচুর ব্যবহৃত হয়েছে স্কেলটা। আমরা আবার অনেক সময় হাটেও নিয়ে যাই এটা গরু কেনার জন্য। তো এটা আর আমরা এই পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা পাই নাই মেগা ডিজিটাল স্কেল হিসাবে। অনেকেই বলে যে মেগার হয়তোবা ভালো না অথবা রেডিমেডগুলো ভালো না, বানিয়ে নাই, কিন্তু আমরা 3 বছর ধরে ব্যবহার করতেছি। একটু যত্ন সহকারে ব্যবহার করলে আল্লাহর রহমতে এটা তেমন কোনো সমস্যা হয় না। 6.5 ফিট এবং এটার প্রস্থ 3.4 ফিট। এবং এইটাই আমরা যেটা দেখছি, আমরা মোটামুটি আমাদের একটা গরু প্রায় 900 কেজির মতো হয়েছিল, আমরা সেই গরুটা এটাতে ওজন করতে পারছিলাম। এবং এটা যথেষ্ট লম্বাও আছে এবং আপনারা চাইলে অনেক বড় গরুও এটাতে ওজন করতে পারবেন। আর এটা আমি একটু দেখাই যে এই স্কেলটা এটা হলো স্কেলটার ফ্রেম। এবং এটার যে মিটার আছে, এইটার মিটারটা আপনারা দেখেন, এইটা হলো এরকম একটা মিটার দেয় সাথে। আমরা এটা লাগিয়ে নিয়েছি, অনেক সময় হাটে গেলে এই আলোটা ভালো দেখা যায় না, সো এই শেডটা দিলে অথবা এমনিও শেডটা দিলে এই নাম্বারগুলো খুব ভালোভাবে দেখা যায়, এই জন্য এই কাগজটা আমরা এক্সট্রা লাগিয়ে নিয়েছি, এটা কিন্তু থাকে না। আর এই যে এটা যে এইটা হলো এটার প্লাগ, যেটার সাহায্যে মিটারের সাহায্যে যুক্ত হয় এটা, এই যে এটা এভাবে পিসে লাগিয়ে এইটা এভাবে অন করতে হয় এবং এখানে উঠলে সেই আপনার গরুগুলোর এই ওজনগুলো দেখা যাবে আর কি। আমার আর এই ডিজিটাল স্কেলটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই ডিজিটাল স্কেলটার কী কী উপকারিতা। তো এটার প্রধান যে উপকারিতা, যে আমরা যারা ফ্যাটেনিং খামার করি তারা কিন্তু আমরা সাধারণত একটা জিনিস হিসাব করি যে আমরা গরুকে কয় টাকা খাইয়ে কয় টাকা আমরা ফেরত পাচ্ছি। তো এইটা অনেকে ফিতা দিয়ে মাপে, কিন্তু ফিতা দিয়ে কিন্তু অ্যাকুরেট হিসাবটা বোঝা যায় না। সেই ক্ষেত্রে আমরা যদি এই ডিজিটাল স্কেল দিয়ে মাপি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কোন গরুটা কয় কেজি খাবার খাইয়ে, কত টাকার খাবার খাইয়ে আমরা এখান থেকে কত টাকার মাংস ব্যাক পাচ্ছি। এবং এইভাবে যে সুবিধাটা হয়, আমরা কিন্তু এটা বুঝতে পারলে আমরা ওই গরুটার খাবার কমিয়ে দিলাম, অথবা যেই গরু দেখা যায় যে 15 দিন 30 দিন পরে বাড়লো না, সেই গরুটাকে আমরা ছাঁটাই করে দিলাম এবং ওইটা আমরা বিক্রি করে দিলাম, আরেকটা নতুন গরু আনলাম। এবং যেই গরুটার গ্রোথ আরও ভালো আসবে সেটাকে আরেকটু আমরা বেশি খাবার দিলাম। তো এইভাবে ডিজিটাল স্কেল আমাদেরকে হেল্প করে। আর এটা আরেকটা হেল্পফুল দিক হলো যে এখন কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে কিন্তু সব খামারে এই ডিজিটাল স্কেল নিচ্ছে তারা। এবং এই ডিজিটাল স্কেল নেওয়ার কারণ হলো যে অনেক সময় আমরা গরু কিনে আনার পরে গরুটা আমার কত পড়লো এবং গরুটাকে আমি কত টাকায় বিক্রি করলে, কত টাকা কেজিতে বিক্রি করলে আমি এটা থেকে আমার প্রফিট পাবো, এবং ভবিষ্যতে আমি কত টাকায় গরু কিনে আনবো এবং কত টাকায় গরু বিক্রি করব, এই জিনিসগুলো খুব সহজেই আপনি এটা মেজারমেন্ট করতে পারেন। এই ডিজিটাল স্কেলটা থাকলে আপনার প্ল্যানিংটা খুব সুন্দর হবে। আর এটার যেইটা সমস্যা একটা ব্যাপার কি আমি একটা বলি, এইটা 3 বছরে আমার খালি এই ব্যাটারিটা একটু এটা ড্যাম হয়েছিল, থাকতো না এই মিটারের ব্যাটারিটা, শুধু আমি এটাই ঠিক করছি, আল্লাহর রহমতে আর কোনো কিছু ঠিক করা লাগে নাই। এবং আরেকটা যেটা বিষয় হলো যে অনেকে আছে ছোটো খামারে 5টা 6টা মোটাতাজাকরণের গরু আছে, তো এইটা অনেক ব্যয়বহুল হয়ে যায় তাদের জন্য, যারা এই জিনিসটা কিনে শুধু খামারে রেখে দিতে চায়, যাদের এই জিনিসটা প্রয়োজন হয় না। তো
যারা অনেক ছোট খামারি অথবা প্রান্তিক খামারি যাদের এই জিনিসগুলো লাগে না, আমি বলবো যে শুধু শুধু এটা আগেই না কিনে আগে আপনার ফার্মটা সুন্দর করে সেট আপ করুন, তারপরে আপনারা একটা ডিজিটাল স্কেল কিনুন যদি প্রয়োজন মনে করেন। কারণ বছর শেষে 51-52 হাজার টাকা অনেক টাকা হবে। আর এই ডিজিটাল স্কেলটা যদিও আমরা স্থানীয় যেই দোকান আছে সেই দোকানের মাধ্যমে কিনেছি, স্কেলের দোকানের মাধ্যমে, কিন্তু এটা ঢাকার নবাবপুরে আপনারা পাবেন। তো সেখানে এই ডিজিটাল স্কেলটা মোটামুটি 45 থেকে আপনারা পাবেন আর কি। এটার ক্যাটাগরি আছে 45 থেকে 52-র মধ্যে আপনারা ভালো ভালো ডিজিটাল স্কেল পাবেন। এছাড়াও আপনার মিরপুরে, মোহাম্মদপুরে অথবা আপনার নারায়ণগঞ্জে অনেক ওয়েল্ডিং শপ আছে যারা এই ডিজিটাল স্কেলগুলো হাতে তৈরি করে দেয়, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আর আমার সাথে, আমার কাছ থেকে যদি আপনারা এটার কোনো একটা নাম্বার পেতে চান তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানান। আমার কাছে একটা মোহাম্মদপুরের একটা ঠিকানা আছে, এসহক ট্রেডার্স, আমি সেই নামটা অথবা মোবাইল নম্বরটা আমি দিয়ে দিব আপনাদেরকে যদি আপনাদের উপকার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার বিশ্বাস যে আমি যেই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছিলাম ডিজিটাল স্কেল সম্পর্কে, আপনারা সহজেই এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের খামারে একটা ডিজিটাল স্কেল লাগবে নাকি এবং এই ডিজিটাল স্কেলটা কোথায় পাবেন, এই সম্পর্কেও আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। তো আশা করি যে এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার দরকার হলে আপনারা অবশ্যই এটায় কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।